এখন আমি কথা বলবো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন গীতিকারের সাথে বাংলাদেশের জাতীয় কবির তুলনা করব। কারণ ভারতে তাকে বলা হচ্ছে যে প্রায় 4000 গান লিখেছেন, পৃথিবীতে সম্ভবত একটা বিশ্ব রেকর্ড বলে দাবি করতে চাচ্ছে। তার জীবনে তিনি হলেন গিয়ে তিনি প্রচণ্ড বিখ্যাত একজন কবি, তার নাম হলো গিয়া কবি বলি, গীতিকার বলি, কলমকার বলি, নাজম নিগার বলি, যাই বলি, তার নাম হলো গিয়া আনন্দ বক্সী। যেমন বাঙালি মানে একশো সময় ছিল যে বাঙালি সিঙ্গার কিশোর কুমার বলিউডের প্রায় 80% গান লিখত, বাঙালি লিখতে বলছে বাঙালি গাইছে। কিন্তু তারপরে কুমার শানুর একটা এমন একটা পিরিয়ড ছিল যে বলিউডের 80% গান কুমার শানু গাইছে, দুজনেই বাঙালি, কুমার শানুও বাঙালি আবার কিশোর কুমারও বাঙালি। কিন্তু যত বড় বড় গীতিকার আছে, গানের যে লিরিক্স রাইটার আছে, তাদের মধ্যে একজনও তেমন বাঙালি পাওয়া যাবে না। কয়েকজনের নাম বলি, নজরুল সুলতানপুরি, সাহিল লুধিয়ানভি, হাসরাত জয়পুরি, তারপরে কবি প্রদীপ, তারপরে শৈলেন্দ্র, তারপরে এদের একটাও কিন্তু বাঙালি না। কিন্তু বাংলায় নজরুলের পরে, যেহেতু বাংলাদেশের নজরুল জাতীয় কবি, খুবই একজন প্রমিনেন্ট কবি, কিন্তু বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে মানে ঢাকা বা কলকাতা থেকে কিন্তু একজনও এই ঈশের মতো লোক আসলো না, যিনি হলেন গিয়া আনন্দ বক্সী। অথচ আনন্দ বক্সীর দু চারটা গান একটু আলোচনা করে নিই, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ বিখ্যাত তিনি। রূপ তেরা মস্তানা প্যার মেরা দিবানা, এই গানটা কিন্তু এই আনন্দ বক্সীরই লেখা। তেমন ইয়ে জীবন হ্যায় ইয়ে জিস জীবন কা, এহি হ্যায় এহি হ্যায় এহি হ্যায় রঙ্গ রূপ, দুটো কিন্তু দুই ধরনের। একটা হলো রূপ তেরা মস্তানা, খুবই এক্সাইটিং একটা গান, খুবই আপবিটে গাইতে হয়। আরেকটা খুব ধীর লয়ে গাইতে হয়, যেমন ইয়ে জীবন হ্যায় ইস জীবন কা, এহি হ্যায় এহি হ্যায় এহি হ্যায় রঙ্গ রূপ। এই গানটাও কিন্তু আনন্দ বক্সীরই লেখা। আবার এই যে এই গানটা, কিসি শায়ের কি গজল ড্রিম গার্ল, কিসি ঝিলকা কমল ড্রিম গার্ল, কহি তো মিলেগি কহি তো মিলেগি আজ নহি তো কল ড্রিম গার্ল। তাহলে এই যে মানে প্রায় 3500 গান বা 4000 গান লিখেছেন শৈলেন্দ্র, কিন্তু তার সাথে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কেন তুলনা করছি, কারণ দুজনেই অত্যন্ত গরিব ফ্যামিলির ছিলেন এবং দুজনে প্রচণ্ড স্ট্রাগল করেছিলেন এবং দুজনেই সৈনিক লাইফে তারা সৈনিক ভর্তি হয়েছিলেন। একজন ভর্তি হয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম ছিল 1898 সালে, আর তার প্রায় 31 বছর পরে 1930 সালে ঈশের জন্ম এই আনন্দ বক্সী। আনন্দ বক্সী প্রায় বিদ্রোহ করেছিলেন তিনি, তার জন্য তার 16 বছর বয়স। 1946 সালে আনন্দ বক্সী চাকরি চলে যায়। তা আনন্দ বক্সীর এখন জীবনী আমরা কেন বাঙালিদের জানা দরকার, কারণ বাঙালি যে নজরুল ইসলামের ঐতিহ্য সেটা কিন্তু বাঙালি হারিয়ে ফেলেছে। যে নজরুল ইসলাম কি শুধু গানে সুর দিয়েছেন তা নয়, তিনি তো গান লিখেছেন। কিন্তু নজরুল ইসলাম প্রায় 3000 বা 4000 গান লিখেছেন, এত মানে ওই সময় তো এত মুভি ছিল না, তো ওই সেই যুগে তিনি এত গান লিখেছেন যখন মুভি ছিল না। আর এই যুগে আনন্দ বক্সী যখন মুভির প্রয়োজনে যে গানগুলো লিখেছেন এবং প্রচুর টাকাও পেয়েছেন, তার তুলনা চলে না। নজরুল ইসলাম অনেক অনেক বেশি মহান, কিন্তু একটা কিন্তু আছে এই জন্য, কারণ নজরুল ইসলাম যেহেতু বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশে ওই ধরনের লিরিসিস্ট আসার কথা ছিল যারা গানের পর গান লিখবে, যেহেতু জাতীয় কবি আমাদের নজরুল, যারা গানের পরে গান লিখবে, অত্যন্ত আনন্দের গান লিখবে, অত্যন্ত দুঃখের গান লিখবে, অত্যন্ত মানে পৃথিবীতে এত গান মানে পজিশনে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে দুঃখের গান, দুঃখে গান, বিয়েতে গান, গায়ে হলুদে গান, তারপরে এই সুন্নতে খাতনার সময় গান, তারপরে ইসে গান, এই যে কী যেন বলে এই বৌভাতে গান, তারপরে ইসের সময় গান, এই যে নাম কি বলে প্রতিটা, ইভেন যদি ব্যাঙের বিয়ে দিতে যায় তখন তারা গান বেঁধে ফেলে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে। তাহলে এখন আমরা দেখবো যে এই যে গান গাওয়ার
যে ট্র্যাডিশন এই গানের মধ্যে যদি ভারতে এক মানে যদি বলা হয় যে অন্য সমস্ত গানও বাদ দিই, শুধু এই 4000 গানগুলো কমপ্লিট তুলনা করি যে থাকে, অন্য গানগুলো হারিয়ে যায়, সেই গানগুলো কি আনন্দ বক্সির গান, তাহলেও বা ভারত বাংলাদেশ পাকিস্তান মানে গীতিময় হয়ে থাকবে। কারণ এই বলিউডের গানগুলো কিন্তু ইন্ডিয়া পাকিস্তানেও পাশাপাশি বাংলাদেশেও চলে। যেমন এই গানগুলো কিন্তু বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, এই যে জব হাম জওয়া হোঙ্গে, জানে কাহা হোঙ্গে, লেকিন জাহাঁ হোঙ্গে, ফরিয়াদ করেঙ্গে, তুঝে ইয়াদ করেঙ্গে, এই যে গানগুলো, এই গানগুলো অমর গান। এই যে রূপতে রাম আস্তানা, প্যার মেরা দিওয়ানা, ভুল কই হামসে না হো যায়, ওই গানটা যে যে জিন্দগি হর কদম এক নয়া জঙ্গ হে জিত যায়ঙ্গে হাম আগার তুমি সঙ্গে, মানে কি জীবন প্রতিটা ক্ষেত্রেই একটা যুদ্ধ, এবং যদি তুমি আমার সাথে থাকো আমি সেই যুদ্ধ জিতে যাবো। তো এই যে চমৎকার চমৎকার গানগুলো কিন্তু সেই আনন্দ বক্সির লেখা, এবং আনন্দ বক্সির এই গানগুলো লেখার পিছনে প্রথম 51টা মুভি, তিনি প্রায় 195টা ডিফারেন্ট ডাইরেক্টরের সাথে গান লিখেছেন, 195টা মুভিতে 195টা ডিফারেন্ট ডাইরেক্টরের মুভিতে তিনি গান লিখেছেন, এবং তিনি প্রায় 35 থেকে 38 বার এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের তিনি তিনি মনোনয়ন পেয়েছেন, কিন্তু জিতেছেন মাত্র 4 বার। তাহলে এখন আমরা দেখব যে আসলে আনন্দ বক্সি মানে এত চমৎকার একজন লিরিক্স রাইটার বাংলাদেশে কীরকম, যেহেতু তার জীবনটা সাথে নজরুল আমাদের জাতীয় কবির জীবনে মিল আছে, তিনি বেঁচেছিলেন জাতীয় কবি হয়েছেন 76 বছর, তিনি বেঁচেছিলেন 71 বছর। আনন্দ বক্সি, আনন্দ বক্সি দুজনেই সৈনিক ছিলেন, দুজনেই প্রচণ্ড ভার্সেটাইল গান লিখেছেন। নজরুল ইসলামের যেমন আনন্দের গান আছে, দুঃখের গান আছে, এবং সুরের যে প্রচণ্ড খেলা সেটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে পাওয়া যায় না, সেটা কিন্তু নজরুলের মধ্যে পাওয়া যায়, আনন্দ বক্সির মধ্যে পাওয়া যায়। এবং এই যে প্রচণ্ড আনন্দে না থাকলে, এবং যদি আমরা 5 দশক দেখে লিখেছেন, কিন্তু নজরুল তো 2 দশক ধরে লিখেছেন গান, তাহলে নজরুলের সাথে তুলনা হবে না। নজরুল যদি 2 দশকে 3500 গান লেখেন, তাহলে তিনি যদি 5 দশক লিখতেন নজরুল ইসলাম, তিনি হয়তো 10,000 গান লিখে ফেলতেন এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু তারপরেও যেহেতু একটা ওয়ার্ল্ড রেকর্ডের প্রশ্ন আসতেছে, যে আনন্দ বক্সির যে একটা ওয়ার্ল্ড রেকর্ড যে 4000 গান লেখা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আর নজরুল ইসলাম যদি 3500 বা 3000 গানও লেখেন 20 বছর বা 25 বছরের সাহিত্য জীবনে, সেটা কিন্তু কম্পারেটিভলি আরও বেশি ভার্সেটাইল, আরও বেশি ডেভেলপড। কিন্তু বাংলাদেশে কিন্তু আনন্দ বক্সি একজন জন্মাইল না, জন্মালো কোথায়, মানে আনন্দ বক্সির জন্ম হলো গিয়ে রাওয়ালপিন্ডি, তিনি ভারতে মাইগ্রেট করে চলে আসছিলেন, এবং ভারতে তিনি প্রায় 2000 সালের দিকে তিনি মারা যান, 2002 সালের দিকে 71 বছর বয়সে তিনি মারা যান, 2001 সালের দিকে তিনি মারা গেছেন আনন্দ বক্সি। তাই আনন্দ বক্সির একটা এরকম একটা আছে, মানে মশহুর বিখ্যাত যে ডাইরেক্টর সুভাষ ঘাইকে তিনি বলেছিলেন যে আমি আপনি আমার জন্য একটা গান মানে লিখে দেন, তিনি একটা গান লিখে দিয়েছিলেন, সে গানটা হলো গিয়া যে মে কই বরফ তো নেই যে পিঘল যাওঙ্গা, মে হরফ তো নেই যে বদল যাওঙ্গা, হ্যাঁ যে তারপরে যে মে জাদু হুঁ চল যাওঙ্গা, তার মানে কি আমি বরফ না যে গলে যাব, আমি হরফ না যে পাল্টিয়ে যাব, আমি জাদু যে তোমাকে জয় করব, তোমার উপরে আসর করব, তোমার উপরে কাজ করব। তাহলে এই যে জাদু, এই যে জাদু, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আনন্দ বক্সির যে একটা জাদু। এখানে আমরা কিন্তু একটা সমস্যা আছে, যেমন রবীন্দ্রনাথের কিন্তু ওয়েস্টার্ন নিউ ফিলোসফি সম্বন্ধে খুব ভালোভাবে পড়াশোনা ছিল, কিন্তু পার্সিয়ান ফিলোসফি অত ভালো পড়াশোনা আছে এটা প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আবার নজরুলের মধ্যে কিন্তু পার্সিয়ান ফিলোসফি খুবই পড়াশোনা ছিল, কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি যে বার্কসন নিটশে এগুলো যে খুব ভয়সি করে নজরুল ইসলাম পড়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই যে রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে কিন্তু একটা হয়ে গেছে, যে পার্থক্য হয়ে গেছে যে তিনি ইস্টার্ন বা নজরুল ইসলাম ই পার্সিয়ান সাহিত্য এগুলো খুব প্রচণ্ডভাবে জানছেন, কিন্তু ওয়েস্টার্ন যে জার্মান সাহিত্য, ফ্রেঞ্চ সাহিত্য, বার্কসনের জীবনী, তারপরে ইশের জীবনী, নিটশের জীবনী, কান্টের জীবনী, হেগেলের জীবনী নজরুল ইসলাম সম্ভবত পড়েন নাই। তাহলে এই যে একটা, এখানে কিন্তু উত্তর ভারতে কিন্তু এই ধরনের এই কনসেপ্ট নাই। আমরা যদি দেখি যে একই সাথে কিন্তু তাদের মানে একটা মিলন আর একটা
দুটো মুভিতে কাজ করছেন, একটা ফার্জ, ফার্জ মুভির ডিউটি। বাঙালি আজও ডিউটি জিনিসটা বোঝে না, উত্তর ভারত দক্ষিণ ভারতে তারা ডিউটি ফার্জ এগুলো নিয়ে যে কত মুভি হয়েছে, কিন্তু বাংলাদেশে একটাও আমি ফার্জ বা কর্তব্য নামে মুভি আজও দেখলাম না। কারণ রবীন্দ্রনাথের কিন্তু মানে 2000 গান আছে, কিন্তু তার মধ্যে একটা গানও পরিশ্রমের গান সেভাবে নাই, ডিউটির গান সেভাবে নাই। কিন্তু উত্তর ভারতে কিন্তু এই ডিউটির গানগুলো আকবর এলাহাবাদী, মির্জা দাগদেহলভি, তারপর প্রেমচাঁদ, এরা প্রেমচাঁদ কি যেন ওই যে ইকবাল, হ্যাঁ এরা প্রেমচাঁদ তো গান লিখতেন না উপন্যাসে, কিন্তু এরা যে দাগদেহলভি, তারপর এই যে যারা কবিরা গান লিখতো, তারপরে শাহি লুধিয়ানি, মজিরে সুলতানপুরি, হ্যাঁ এরা কিন্তু ডিউটির গান, ফার্জ এর গান এগুলো প্রচণ্ডভাবেই তারা গেয়েছেন। কাজেই কিন্তু মিলানটা আবার রবীন্দ্রনাথের নৌকাডুবির উপরে, তো কাজেই তারা কিন্তু রবীন্দ্রচর্চা বাদ দেননি। উত্তর ভারতে রবীন্দ্রচর্চা করছে, পাশে এই হযরত মোহানির কবিতাও তারা পড়তেছে, তারপরে ঈশের কবিতাও তারা পড়তেছে, এই যে নাম কি বলে শৈলেন্দ্র, তারপর ঈশের কবিতা যে নাম কি বলে শাহি লুধিয়ানি, মজির সুলতানপুরি, হ্যাঁ তারপরে এই আরও যত যত এই দাগ মির্জা দাগদেহলভি, তারপরে এই মির্জা গালিব, সবের একটা, কিন্তু বাঙালি এমন একটা সমস্যা হচ্ছে যে বাঙালি দেখা যাচ্ছে যে এই এই অমিয় চক্রবর্তী যে ইকবালে বাসায় গেছেন এটাও কিন্তু উইকিপিডিয়াতে উল্লেখ করা হয়নি। কাজেই এই যে মানে এই যে বিচ্ছিন্ন এলিয়েশন করা, যে কিছু কিছু জিনিস পিক অ্যান্ড চুজ করে বাদ দিয়ে দিচ্ছে বাঙালি, এটা কিন্তু আলটিমেটলি বাঙালির সাহিত্য চর্চায় ক্ষতি হচ্ছে। আমরা নজরুলকে ভালো বুঝতে পারতেছি না, কারণ উর্দু ফার্সি না বুঝলে কিন্তু নজরুলকে পুরোপুরি বোঝা যায় না, বেগম রোকেয়াকে বোঝা যায় না, কারণ বেগম রোকেয়া এতটাই উর্দু ফার্সি জানতেন যে বাংলা ভুলতে বসছেন। রবীন্দ্রনাথ নজরুলও কিন্তু প্রচুর উর্দু ফার্সি ফার্সি জানতেন, নজরুল ইসলামের পারিবারিক ল্যাঙ্গুয়েজটাও ছিল উর্দু। তাইলে কিন্তু আমাদের এইখানে যে একটা পার্থক্য হয়ে গেল, কিন্তু আমরা এই নজরুল ইসলামের যে ঐতিহ্য, যেমন একুশের চেতনাও যদি বলি, একুশের চেতনায় কিন্তু ল্যাঙ্গুয়েজকে জানার বিষয় আছে, বাংলাকে জানার বিষয় আছে, হিন্দিকে জানার বিষয় আছে, তামিলকে জানার বিষয় আছে, মালায়ালামকে জানার বিষয় আছে, কিন্তু বাঙালি কিন্তু জানছে না। বাঙালি কিন্তু কি রবীন্দ্রসঙ্গীত শুনছে আর ঘুম পাড়ছে, তাহলে তো হবে না। এখানে কী করতে হবে, এখানে আমাদের হবে আর কি, আমি ইচ্ছা করে হবে বলছি, কারণ ওই হিন্দিতে ওই ধরনের কথা বলে বোঝায় যে কর্মস্পৃহা, ডিউটি, ফার্জ। যেমন এই এই আনন্দ বাক্সে কিন্তু একই সাথে তার প্রতিষ্ঠা লাভের প্রথম দিকে কিন্তু দুইটা মুভি প্যারা একসাথেই করতেছিলেন, একটা হলো মিলন আর একটা হলো ফার্জ, একটা হলো উত্তর ভারতের কথা আর একটা হলো রবীন্দ্রনাথের এই নৌকাডুবির করে বেশ মিলন। তো কিন্তু তারা কিন্তু বাদ দিচ্ছেন না, তারা এই রবীন্দ্রনাথ চর্চা করছেন, ইকবাল চর্চা করছেন, গালিব চর্চা করছেন, তারপরে মহাভারত চর্চা করছে, আলিফ লাইলার চর্চা করছে, সবগুলোই চর্চা করছে। ফলে কী হচ্ছে, ক্রিয়েটিভিটিটা আসতেছে, যখন বিভিন্ন কালচারের সংঘর্ষে কিন্তু ক্রিয়েটিভিটি হয়। আমরা যদি সব কিছু এই ব্রাহ্মণ বাদে বিচার করি, ছুট মার্গের মতো এর টাচ নিব না, ও ওর গায়ে টাচ করলে আমাকে গোসল করে আসতে হবে, এই ধরনের চিন্তাভাবনা ব্রাহ্মণদের মধ্যে আছে, এবং তারাও কিন্তু দেখা যায় যে বিদেশি শব্দগুলা মানে ওরা যেটা বিদেশি বলতেছে, আসলে তো বিদেশি ধরলে তো আর্যও বিদেশি হয়ে যায়। আর্য যে আর্য শব্দগুলো আছে, আরিয়ান যে শব্দগুলো আছে, তাহলে তো বাংলা ভাষার 95 শব্দ এই শব্দ ফেলে দিতে হবে। তা আরিয়ান শব্দ বলি, ইরানি শব্দ বলি, তুর্কি শব্দ বলি, সবগুলোই বাঙালি শব্দের জন্য অ্যাসেট। কিন্তু দেখা যায় যে বাঙালি সভ্যতার উন্মেষের কারণে, উন্মেষের কালে আরবি, ফার্সি, তুর্কি এবং আরও যত এই উজবেকিস্তানের শব্দ টব্দ এগুলো বাদ দিয়ে এখানে সংস্কৃত শব্দ ঢুকানো হয়েছে। তাহলে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বাঙালি কিন্তু তার ঐতিহ্য হারিয়েছে, বাঙালি তার চলার পথ হারিয়েছে। ফলে নজরুল ইসলাম বা বেগম রোকেয়া যদিও প্রচুর গান লিখেছেন, মানে বেগম রোকেয়া গান লেখেন, নজরুল ইসলাম যদিও প্রচুর গান লিখেছেন, কিন্তু এখন কিন্তু বাঙালি কিন্তু আর উর্দুও শেখে না, ফার্সিও শেখে না, তামিলও শেখে না, তেলুগুও শেখে না, তুর্কিও শেখে না। হ্যাঁ, তো তাহলে কি বাঙালি ওই সেভাবে যে দক্ষিণ ভারত কিন্তু এগুলো শেখে, 10-12 ল্যাঙ্গুয়েজ তারা শেখে। তার ফলে কী হচ্ছে, তারা 200 কোটি টাকার মুভি করছে, তাদের লোকসংখ্যা মাত্র 8-9 কোটি, তামিল বা তেলেগুর লোকসংখ্যা কিন্তু বাঙালি 30 কোটি হয়েও পারছে না। কিন্তু আমরা কিন্তু ওই যে, যেমন আরেকটা গানের কথা যদি আমরা বলি, সে গানটা দিয়ে আমরা শেষ করবো, সে গানটা হলো গিয়া রূপতরামাস্তানা। এই রূপতরামাস্তানা মানে অত প্যার মেরা দিবানা ভুল কই হামসে না হো যায়, হ্যাঁ মানে আরাধনা মুভির গানগুলো কিন্তু অসাধারণ, এগুলো কিন্তু আনন্দ বক্সীর লেখা। এই যে আনন্দ বক্সীর একটা আফসোস ছিল এটা, যে আনন্দ বক্সী বাংলাদেশে হওয়ার কথা ছিল, যেহেতু নজরুল আমাদের জাতীয় কবি, নজরুলের সাথে মতো দুঃখী জীবন, নজরুলের মতো সৈনিক জীবন, নজরুলের মতো গরিব জীবন, নজরুলের মতো
বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়ানোর জীবন, যেহেতু তার বাড়ি ছিল রাওয়ালপিন্ডি, তিনি বিভিন্ন জায়গায় ভারতের শেষে দিল্লিতে এসে সেটেল হয়েছেন, পরে তিনি সাফল্য লাভ করলেন মুম্বাইতে। এই যে নজরুল ইসলামও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন, কখনো তিনি করাচিতে ছিলেন, কখনো তিনি ময়মনসিংহে ছিলেন, কখনো তিনি কুমিল্লায় ছিলেন, কখনো তিনি কলকাতায় ছিলেন। তো নজরুল ইসলাম আর নজরুল ইসলামের মতোই ঘোর দরিদ্র ছিলেন, দুজনেই সৈনিক পদে তারা জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে প্রচুর স্ট্রাগলের পরে কিন্তু, এবং এটা তো অস্বীকার করার উপায় নাই যে নজরুল ইসলাম স্ট্রাগল করেছিলেন, কিন্তু নজরুল ইসলামের প্রতিভা খুব বেশি ছিল এবং অল্পতেই তিনি স্বীকৃতি পেয়েছিলেন। কিন্তু ঈশের শঙ্কর জয়কিষাণ প্রায় 51টা মুভির, শঙ্কর জয়কিষাণ না, এই আনন্দ বক্সি কিন্তু 51টা মুভি করার পরে তখন তিনি ভারতবর্ষে তাকে মানুষ চিনতে শুরু করে, মানে মেইন স্ট্রিম যে মুভিগুলো সেখানেও তিনি ডাক পেতে শুরু করেন। আগে তিনি স্ট্যান্ড মুভিগুলোতে অভিনয় করতেন, মানে একটু নিম্ন স্তরের, যেমন কালা চশমা, কালা পাত্থর, কালা সামুন্দর, কালা চশমা, কালা সামুন্দর, এই ধরনের মুভিতে তিনি গান গেয়েছেন। প্রায় 51টা নিম্ন গ্রেডের মুভি করার পরে তিনি স্ট্যান্ডার্ড মুভিগুলো করা শুরু করেন, এবং তারপরে তিনি আর পিছনে তাকাতে হয়নি। তারপরে তিনি আরাধানার মুভিতেও গান দিয়েছেন, যেমন এই যে গানটা, যে রুক্ত রাম আস্তানা, এইটার লিরিক্স তিনি লিখেছেন, তারপর ঈশের গানও তিনি লিখেছেন, এই যে নাম কি বলে কিছু শায়ের কি গজল, ড্রিম গার্ল, তারপরে এটাও তিনি লিখেছেন, ইয়ে জীবন হ্যাঁ ইস জীবন কা এহি হ্যাঁ এহি হ্যাঁ রঙ্গরূপ। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।